আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় সোশ্যাল মিডিয়া বন্ধুগণ, আশা করছি আপনারা ভালো আছেন। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে আমরা জিয়াকেরি হাফিজ ইউনিভার্সিটি মাদ্রাসায় একটি ছোট আকারে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আজকে নিয়ে যাবো আপনাদেরকে ওই ছোট্ট বইমেলাতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই আমাদের বইমেলাতে। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সম্মানিত বন্ধুরা, চলুন আমরা ইতিমধ্যেই চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বইমেলা দেখা যাচ্ছে। তো আমরা বইমেলাতে যাব, দেখা যাচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক ভিড় জমে গেছে ভিতরে। আমরা যাব এখন ভিতরে, দেখি ভিতরে কী অবস্থা, কী বই আছে, আপনাদের কি বই সম্পর্কে, বইগুলো সম্পর্কে বইগুলোর সাথে পরিচিত করাবো। চলেন, লেটস গো। দর্শক বন্ধুরা, এই যে দেখছেন এখানে অনেক ইসলামিক বই, দোয়ার বই, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস এবং তার জীবনী অনেক বই আছে। এখানে বুখারী শরীফ প্রথম খণ্ড আছে এবং ইসলামের বই অনেকগুলো আছে এবং শিশু বাচ্চাদের বইও আছে এবং বড় বড় পণ্ডিত এবং গল্পের বইও আছে। বড় বড় পণ্ডিতদের সম্পর্কে আপনারা জানতে চাইলে তাহলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়লে আমাদের জ্ঞান হয়, তাই এটা আমরা জানি। এখানে অনেক গল্পের বই আছে বা অনেক মানুষের জীবনী আছে। আমাদের জীবন যদি পরিপূর্ণ করতে চাই তাহলে অনেক বই এখানে আছে। এই বইগুলো পড়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারবো, অনেক সুন্দর করতে পারবো। এখানে অনেক বই আছে, যেমন ধরেন বুখারী প্রথম খণ্ড আছে, তারপরে বিশ্বনবীর জীবনী আছে, তারপরে অহংকারী করার পরিণতি, ছোটদের বই এবং ছোট ছোট বাচ্চাদের বই, অনেক বই আছে। সুতরাং আমরা খুবই আনন্দিত এখানে আমাদের একটি ছোট একটা বই মেলাতে, কারণ আমরা অনেক চেষ্টা করি জ্ঞানী হওয়ার জন্য। হাই স্টার, সালাম দেন। আমি আপনার ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা ঢাকা প্রকাশনীতে আসছি। আমাদের প্রকাশনী বইয়ের ইউনিয়ন, আমরা প্রতি বছর এখানে মাদ্রাসায় বইমেলা করি। ছাত্রছাত্রীরা সুলভ মূল্যে বই কিনে আনন্দ পাবে। মানে আপনাদের কাছ থেকে সব ধরনের বই আমরা পাবো, বা যদি না থাকে এই বইটি আপনাদের কাছ থেকে কালেকশন করতে পারবো কি না? কালেকশন কত বই ছিল? মানে আপনাদের বইয়ের ব্যাপারে কেউ যদি বলতে চায় যে আমাদের এই বই লাগবে বা ওই বই লাগবে, আমরা কি হ্যাঁ অবশ্যই আমরা পাবো তো বই। যদি অডিয়েন্সরা চায় যদি বই মানে কিনতে, আপনাদের কাছে সংগ্রহ করলে অবশ্যই পাবো। আচ্ছা, এই আপনাদের পাঠাগার সম্পর্কে, এটা কি ঢাকা থেকে আসছে নাকি কোনো কার্ড আছে আপনাদের? অবশ্যই কার্ড আছে। দর্শক মন্ডলী, আপনারা যে কোনো ধরনের বই চান, এখানে স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কানেকশন বা যোগাযোগ করবেন অতি সহজে। যেই কোনো মাধ্যমে আপনারা বই পেয়ে যাবেন, যেই কোনো বাংলাদেশে যেই কোনো প্রান্তে থেকে যেই কোনো বই অর্ডার করবেন অবশ্যই আমাদের বই অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আপনারা যে বইগুলো বিক্রি করছেন এখানে আনছেন বা বিভিন্ন জায়গায় নিয়ে যান, তো বইগুলো আপনারা কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেন? আমরা মানে ক্রয় করি যত টাকা আমরা 10% লাভ করি। 10% লাভ করেন এভাবে? আজকে ছাড় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন কত পার্সেন্ট? ছাড় দিচ্ছি 50% ছাড় দিচ্ছেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে। এত কম দামে কম মূল্যে আমাদের শিক্ষার্থীদের কাছে বইগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমার নাম কি?
আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, হ্যাঁ, তুমি কোন ক্লাসের ছাত্র? আচ্ছা, দশম শ্রেণীর ছাত্র নাকি? দশম। আচ্ছা, এখন বলো যে এই যে তোমাদের মাদ্রাসায় আজকে বই মেলার আয়োজন করা হয়েছে, এতে তোমরা কতটুকু আনন্দিত? হ্যাঁ, আমরা খুবই আনন্দিত, এবং আমি একটা বই নিয়েছি যেটা হচ্ছে গিয়ে যে গিবন। আরও অনেক ইসলামিক বই আছে এবং আরও অনেক বই আছে এদিকে, সেগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে এবং আমরা নিয়েছি, যারা নেয় সেটাকে বাইরে আশা করি এদিকে উপকৃত হবে সবাই। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। শুকরিয়া সাথে থাকার জন্য, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।